আমরা আছি এখন নোয়াখালী জেলায়। নোয়াখালী জেলার 9টি উপজেলা, 10টি থানা, 8টি পৌরসভা, 93টি ইউনিয়ন, 882টি মৌজা, 967টি গ্রাম ও 6টি সংসদীয় আসন নিয়ে গঠিত। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নোয়াখালী জেলা কারাগার এবং কারাগারের আশেপাশে। যদিও আমাদেরকে কারাগারের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, পুলিশের বিধিনিষেধ আসছে, আর তবে নোয়াখালীর কারাগারের পাশে যে পুলিশরা থাকে এবং তাদের ফ্যামিলি থাকে, অসাধারণ একটি জায়গা, সেখানে টুকিটাকি ঘুরে দেখাবার চেষ্টা করব। এই ভিডিওগুলো এডিটিং করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। আমরা অনেকবার এসেছি যারা যেখানে পুলিশরা থাকে কিংবা তাদের ফ্যামিলিরা থাকে, অনেক সুন্দর একটা জায়গা, সেখানে ঢুকতে, বাট করোনাকালীন সময় অনেক প্রবলেম থাকার কারণে ঢুকতে পারিনি। তবে আজকেও ঢুকবো বলে আসছি, নিয়ে তিনবার আসা হয়েছে যেহেতু আমরা ফাঁসে থাকি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি নোয়াখালী পুলিশ পাড়ে। আসলে দুই তিনবার আসছি এখানে ঢোকার জন্য, বাট ঢুকতে দিচ্ছিল না। আজকে মাস্ক নিয়ে আসছি, এখন ঢুকতে দিচ্ছি। তো আপনাদেরকে টুকিটাকি দেখাবো এখানে কি আছে। সো এনজয়। ওকে, ফার্স্ট অফ অল গেট দিয়ে ঢোকার একটু পরেই হাতের বাম পাশে অর্থাৎ পূর্ব পাশে অনেকগুলো মুক্তি দেখা যাচ্ছে পুলিশদের, পুলিশদেরকে স্মরণ করে। মুক্তি না হয় অন্য কিছু হতে পারতো, বাট ওনারা করছে কিছু করে না, যদিও ইসলাম মুক্তি সাপোর্ট করে না। যাই হোক, আমি জীবনে টুকিটাকি যেখানে ঘুরেছি, ঘুরার চেষ্টা করেছি বেশিরভাগ অংশে, চেষ্টা করেছি মসজিদ আসে কি না, কারণ যতই ঘুরি না কেন নামাজটা বললে খুবই ভালো হয় আর কি। মুসলমান হিসেবে নামাজ অবশ্যই আমাদের জন্য ফরজ। আর এখানে এসে দেখতে পাচ্ছি যে পুলিশ লাইন্স, জামা মসজিদ। আসলে মসজিদের পাশের পরিবেশটা দেখুন একটু অসাধারণ, সবুজ শ্যামল। পুলিশ পাড়ে জামা মসজিদ, পুলিশ লাইন্স, জামা মসজিদ নোয়াখালী, অসাধারণ। আসলে পরিবেশটা দেখার মতো, আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটা পরিবেশ। তো এনজয়। ওকে, এত সুন্দর একটা জায়গা দেখেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা গানের কথা মনে পড়ে গেছে, যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। অসাধারণ কবিতাটা। আর মসজিদের পাশে বিশাল একটা দিঘি দেখতে পাচ্ছেন, পুকুর। পুকুরটা গেছে আর কি, চারপাশে কিন্তু মনোরম পরিবেশ, জাস্ট আকাশটাও ওয়াও ছিল। এখন দেখতে পাচ্ছেন যে বিশাল ভবনটা, এখানে হয়তো যারা ট্রেনিং করে পুলিশ বাহিনীতে যারা আছে তারা এখানে থাকে হয়তো। আর এর যে মাঠটা ছিল, মাঠটাতে একটু আগেও দেখছি যে ফুটবল খেলা হচ্ছিল। আমরা আস্তে আস্তে খেলা শেষ, আমরা সামনে গোসল করতেছি। এদিকে সামনে একটা বসার ঘর, অসাধারণ একটা বড় পুকুর, আর যে মনোরম পরিবেশ, নিরিবিলি বাতাস, জাস্ট ওয়াও। মন খারাপ থাকলে এখানে এসে 5-10 মিনিট বসলে 100% আপনার মন ভালো হয়ে যাবে আমি মনে করি। আজকে আমাদের এতটা তো সময় ছিল না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমাদেরকে চলে যেতে হবে। তবে আমরা আবার আসবো ইনশাল্লাহ অতি শীঘ্রই। আরও অনেক ঘুরার বাকি ছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা ঘুরতে পারতেছি না। তো আজকের মধ্যে এই পর্যন্ত, এনজয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বুঝি না এই ছেলেটার লাজকতা কবে শেষ হবে। হ্যাঁ, ক্যামেরার সামনে আসলে উনি লাজক হয়ে যায়। বের হয়ে যাচ্ছি, যাচ্ছি তবে যাচ্ছি না, তার মানে আবার আসবো ইনশাল্লাহ। আবার এসে পুরোটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।